মোট 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যাবে। ঈমান ভাঙার কারণ মোট 10টি। আমার সাথে এবার বলুন, ঈমান ভাঙার কারণ কয়টি? ছোটকালে মুক্তবে যখন পড়েছেন তখন ওযু ভাঙার কারণ শিখেছেন, 4 5 6 এ যখন পড়েছেন তখন রোজা ভাঙার কারণ শিখেছেন, ওই ছোটকালে প্রাইমারি লেভেলেই নামাজ ভাঙার কারণ শিখেছেন। নামাজ ভাঙে যায় মাঝে মাঝে, ওযু ভেঙে যায় মাঝে মাঝে, রোজাও ভেঙে যায় মাঝে মাঝে, ঈমানটা বুঝি ভাঙে না? ঈমানও তো ভাঙে মাঝে মাঝে। এখন ওযু যদি ভেঙে যায়, এই ওযু দিয়া নামাজ চলবে না নতুন ওযু? নামাজ যদি ভেঙে যায়, এই নামাজ চালায়া যাবেন নাকি নতুন নিয়ত? রোজা যদি ভেঙে যায়, এ রোজা চলবে না, কাজা লাগবে। ঈমান যদি ভেঙে যায়, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নিশ্চয়ই আবারও আপনাকে ঈমান আনতেই হবে। যদি না আনেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমার আল্লাহর ঘোষণা, যে ঈমান আনার পর ঈমান হারাইছে তার কোনো ক্ষমা নেই। এখন বাংলাদেশের লোকেরা কোন কারণে ঈমান ভাঙে অনেক আলেমও জানে না, সাধারণ মানুষ তো দূরের কথা। এটাও একটা কিয়ামতের আলামত যে ঈমান নিয়ে গবেষণাই নাই, ঈমান নিয়ে ওয়াজ নসিহতই নাই। 100টা মাহফিল যদি আপনি শোনেন এই সিজনে, তাহলে আপনি 100 মাহফিলের মাঝে 95টায় শুনবেন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, সুদ, ঘুষ, এগুলা নিয়া। 5টা মাহফিল ঈমান নিয়ে আলোচনা হয় না। ঈমান কেমনে আনা লাগে, ঈমান কেমনে ধরে রাখা লাগে, ঈমান কেমনে ভেঙে যায়, ঈমান যদি ভেঙে যায় করণীয় কি, এই আলোচনাগুলো সমাজে এখন নাই বললেই চলে। তাই ঈমান ভাঙছে বেটা জানেই না, ওই বাঙ্গা ঈমান নিয়ে মরে যাচ্ছে, আল্লাহর সামনে হাজির হইয়া দেখবে তার ঈমানটাই নেই। এইজন্য আজকে আলোচ্য বিষয় হলো ঈমান ভাঙার কারণ সমূহ জানবেন। যারা দরকার আছে না, যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? নাই। এখন আপনি জানেন না ঈমান ভেঙে গেছে, আপনি বলবেন আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও, এত সস্তা জান্নাত। ইসলামের মৌলিক এলেমগুলো জানা নফল না ফরজ? এইজন্য কোরআনের প্রথম মেসেজটা এসেছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো, পড়তে হবে। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, এলেম শিক্ষা করা সকল মুসলমানের জন্য আবশ্যক, ফরজ। এই ফরজ করেছেন কে? রাসূলুল্লাহ নিজে হাদিস শুনাইছেন, কিন্তু রাসূল বানায়া কোনো কথা বলেন নাই। প্রতিটা কথা আল্লাহর পক্ষ থেকে ওহী। এইজন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে। ভালো করে শুনুন, আল্লাহর নবীগণ ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। আল্লাহ তাআলা নবীদেরকে নিজে হেফাজত করেছেন, তাই শয়তান তাদের ঈমান নষ্ট করতে পারে নাই। এখন আমাদের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে ভাই, সাহাবী ছিল, এই তো কাফের হইছে। আমরা কেডা? সাহাবী ছিল, ঈমান নাই এখন আর। তার নাম ছিল ইবনে খাতাল। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, কিন্তু কয়েকদিন পরে সে ঈমান হারা হইয়া মুরতাদ হইয়া মক্কায় পলায়া চলে আসছে। মক্কার বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে সে পড়ে পড়ে মানুষকে শোনাতো। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু অমুক অমুক অমুকের ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাও হত্যা করো। তার মাঝে ইবনে খাতালের নামটাও ছিল। রাসূলের সাহাবারা তাকে কাবার পাশেই হত্যা করেছে। ইবনে খাতালকে রাসূল নিজেও ক্ষমা করেন নাই, অথচ সে কয়েকদিন আগে মুসলমান ছিল। রাসূলের সাহাবী ছিল, সে আজকে মুরতাদ, তাকে হত্যা করা হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বনি ইসরাঈলের একজন ব্যক্তির প্রসঙ্গ নিয়ে আয়াত নাযিল করে রাসূলকে বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওবিন। ও নবী, বনি ইসরাঈলের একজন ব্যক্তি, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। সে ছিল আল্লাহর অনেক বড় ওলি। আল্লাহ তার প্রসঙ্গে কোরআনের আয়াত নাযিল করে আমাদের সাবধান করতেছে। ওই আল্লাহর বড় ওলি বালাম পরে কাফের হয়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমারে ডিস্টার্ব করে না, বরং সে আমার আনুগত্য করে। সকল মানুষের সাথে যদি শয়তান থাকে, আমাদের সবার সাথে আছে না নাই? শুধু হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপালের সাথে নাই, চরমনের পিশা হুজুরের সাথে মোড়েও নাই, চসিনার বড় হুজুর উনি তো বড় মাপের, উনার কাছে দাঁড়াও শয়তান নাই। আছে? ওই শয়তান কি আমাদের হাতে মুরিদ হইছে না আমরারে মুরিদ বানাইতে চায়? তাই সাবধান, শয়তান কখন আপনার ঈমান চুরি করে নে বলা যায় না, সতর্ক থাকতেই হবে। এই জমিনে ঈমানের মতো দামি কোনো জিনিস নাই, শয়তানের মতো বড় কোনো বাটপার সিটার নাই। তাই সে মুমিনের ঈমান চুরি করার জন্য সর্বদা তৎপর থাকে। মানুষের ঈমান থাকে কলবে, তাই শয়তান মানুষের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। হাদিসে পাওয়া যায়, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের পাশে শয়তান অত্যন্ত পেতে থাকে। কেমনি ঈমান চুরি করা যায়? সে আপনাকে দিয়ে এমন কথা বলাবে যে কথাটা কুফরি কালাম হবে, শেষ ঈমান। এমন কাজ করাবে যে কাজটা কুফরি আমল হবে, ঈমান শেষ। এমন চিন্তা মাথায় ঢুকাবে যে চিন্তার কারণে ঈমান যাবে, কুফরি চিন্তা হবে। বালাম ইবনে বাউরা, আল্লাহ বলেন আতাইনাহু আয়াতিনা, আমি তাকে অনেকগুলো নিদর্শন দিয়েছি, কারামত দিয়েছি। আয়াতুন বহু বছরের সিগা, আতাইনাহু আয়াতিনা, আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছি। ওই বালাম ইবনে বাউরা একটি সেরা কারামত ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ফানসালাখা মিনহা, আল্লাহ কোরআন মাজিদে বলেন এই লোকটা এক পর্যায়ে কেরামতের উপর আর টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পইরা গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছনে লেগেছে, শয়তান তাকে আক্রমণ করেছে। ফাকানা মিনাল গাওবিন, এক পর্যায়ে লোকটা ঈমান হারা কাফের হয়ে গেছে। তাফসীরে পাওয়া যায় সে ছিল বনি ইসরাঈলের আল্লাহর ওলি। মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে আসলেন, মানুষকে দ্বীনের দিকে ডাকলেন, তখন নবী মূসার বিরোধী পক্ষ ওই বালাম ইবনে বাউরার বাড়িতে হাজির। হুজুর, মূসা নবী আমাদের জ্বালা যন্ত্রণা করতেছে, আমাদের দেবদেবতাদের বিপক্ষে কথা বলে, সে আমাদের ফেরাউনরে মানে না, সে আল্লাহর কথা ছাড়া কারো কথা নাকি মেনে যাওয়া যাবে, মেনে চলা যাবে না বলে ঘোষণা দিচ্ছে। সমাজের চিন্তার মাঝে একটা বৈরিতা তৈরি করছে। এখন আপনি তার বিরুদ্ধে একটু বদদোয়া দিয়ে দেন যেন মূসা ধ্বংস হয়ে যায়। বালাম জানতো মূসা আল্লাহর নবী, কিন্তু এক পর্যায়ে ওনাকে পুষলাইতে 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 রাজি করছে। রাজি করার পরে মূসা নবীর বিপক্ষে বদদোয়া দিছে। বদদোয়া দেওয়ার সাথে সাথে বালামের জিহ্বাটা মুখ থেকে বের হইয়া নাভি পর্যন্ত ঝুলে গেছে, সাথে সাথে ঈমান চলে গেছে। এখন আমাদের দেশে 100 টাকা 1000 টাকা দিলে কত আলেম জালেমের পক্ষে দোয়া করে। আল্লাহ ওরে ক্ষমতা দিয়া দাও, ওরে আরো বড় নেতা বানায়া দাও। আরে বেটা তোমার দোয়ার কারণে নেতা হইছে, পাবলিকের ভোটের কারণে নেতা হইছে। এমন লোকের জন্য দোয়া করছো যে এমপি হইয়া ইসলামরে জবাই করে দিছে। আমার বন্ধু কিছু লোক আছে যারা টাকা পাইলে শুধু দোয়া করে দেয়, জালেমের পক্ষ দোয়া করে, ঠিক কিনা? হযরত মুসার বিপক্ষে যারা ছিল তারা ছিল জালেম, হযরত মুসা ছিলেন মাজলুম, ঠিক না? এখন জালেমের পক্ষে দোয়া করছে, মাজলুমের বিপক্ষে করছে, তার ঈমান শেষ। এখন আমরা দেখি বড় হুজুর উনার কাছে সব দলের লোকেরা দোয়ার জন্য যায়। ওরে বাবা রে বাবা, সব দল ওনার উপর খুশি এবং উনি কয় আমি কোন দলের সাথে তো নাই, তাই সবাই আমারে বিশ্বাস করে দোয়া চায়, ঠিক না? এমন কিছু বড় বড় হুজুর আছে না, একবারে কয় আমি কোন দল টল করি না, এবং তিনি এটা নিয়ে গর্ব করে। উনি কোন দলের কাছে দাঁড়িয়েও নাই। তুমি সবার জন্য দোয়া করো, তোমার কোন দল নাই, অথচ মানুষ মরার পরে কবরে রাখার আগে দলের ঘোষণা দেয়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলের দলে। আরে পীর সাহেব কোনার কোন দলই নাই, তাহলে উনি মারা গেলে নতুন দোয়া বানাইতে হইব, ঠিক না? উনি তো কইছেন আর কোন দল টল, উনাকে রাসূলের দলে দেয়ার সুযোগ কই? উনি তো জীবনে কোনোদিন বলেনি আমি কোরআনের দলের লোক, ঠিক কি না? বলেনি তিনি কোনোদিন। সুবিধাবাদী ছিল যে ওনার কাছে গেছে, ওনার সে তার জন্য দোয়া করছে, হাদিয়া পাবে। বন্ধু গেছে সকালবেলা, এমপি সাহেব উনার মার্কা হলো আম গাছ, যে কইছে হুজুর আমার আম গাছ মার্কা, আমি এমপি প্রার্থী, আমার জন্য একটু দোয়া করে দেন। আর আম গাছওয়ালা মনে মনে কয় হুজুর যেহেতু কোনো দল করে না, নিশ্চয় দোয়াটা অন্তর থেকেই করব। যদি অন্য কোনো দল করতো তাহলে উনি মনে মনে কিন্তু এই দলের পক্ষে দোয়া করে রাখতো, ঠিক না? কিন্তু উনার তো বিশ্বাস করা যায়, কমপক্ষে আমার বিপক্ষে। আম গাছওয়ালা এমপির জন্য দোয়া করলি, আল্লাহ এমপিরে তুমি পাশ করাইয়া দিও, আম গাছওয়ালারে পাশ করাইয়া দিও। তারপরে দুপুর বেলা গেছে গাব গাছওয়ালা, উনি আবার আল্লাহ গাব গাছওয়ালারে পাশ করাইয়া দিও। রাতে গেছে তাল গাছওয়ালা, উনি হের জন্য দোয়া করে আল্লাহ পাশ করাইয়া দিও। সবাই তো আমিন আমিন কইয়া যাওয়ার সময় 10,000 5,000 দিয়ে যাও, উনি পকেটে ঢুকায়। আল্লাহ রাতের বেলা ডাক দিয়া কও বেটা এমপি হব একজন, দোয়া করলি 3 জনের লাগে, এখন কারে দিতাম তুই কো? তোর কি আকল নাই? তিনি তো এলাকার মানুষ, তিনি তো চিনে কে ভালো কে মন্দ। যে বেটা জালেম খারাপ মানুষ তার পক্ষে দোয়া করলে বালামের মতো তোমার ঈমান চলে যেতে পারে। সাবধানে দোয়া করিও, সাবধানে পক্ষ নিও। শুধু পক্ষ নেয়ার কারণে আযাব হতে পারে, শুধু পক্ষ নেয়ার কারণে ঈমান যেতে পারে। আপনি যার পক্ষ নেবেন আপনি তো তাদের সদস্য, ঠিক না? এজন্য পক্ষ নিতে সাবধান। ও হাজি সাহেব, সাবধানে পার্টি করিয়েন, সাবধানে পক্ষ নিয়েন, সাবধান না হলে বিপদ আছে। আপনি ইসলামের বিরোধী নয়, ইসলামের বিপক্ষে নয়, কিন্তু আপনি এমন লোকরে ভোট দিয়েছেন, মিছিল করছেন, সহযোগিতা করছেন যে এমপি হইয়া মন্ত্রী হয়ে ইসলামের ক্ষতি করছে। তাহলে আপনার সাপোর্টের কারণে যদি ক্ষতি হয়, আপনিও ক্ষতির অংশীদার হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হবে, আমি আলোচনা শুরুতে বলেছি। আমরা সবাই কম বেশি জানি লূত আলাইহিস সালামের গোত্র। লূত নবীর দাওয়াত শুনে নাই, আল্লাহ তাদেরকে একবার জমিন সহ উল্টায়া দিছে, গজবে ফেলে দিছে, সাগর বানায়া ছেড়ে দিছে। তাফসীরে পড়লে পাবেন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের একটি বদ অভ্যাস ছিল, সেটা ছিল তারা ছিল সমকামী। পুরুষ পুরুষের পিছনে দৌড়াতো, পুরুষ পুরুষের সাথে জেনা করত, যেটা অতীতে কোনো জাতি কোনোদিন করে নাই। এবং যে নেকের চরিত্র নিকৃষ্ট চরিত্র শুকর এবং কুকুরের মাঝেও পাওয়া যায় না। পুরুষ কুকুর পুরুষ কুকুরের পিছনে যায় না, নারী কুকুরের পিছনে যায়। একটা পুরুষ শুকর আর একটা পুরুষ শুকরের সাথে জেনা করে না, বরং সে একটা মহিলা শুকরের পিছনে দৌড়ায়। কিন্তু লূত নবীর জাতি এত নিকৃষ্ট ছিল, তারা পুরুষে পুরুষে ব্যভিচার করত। লূত আলাইহিস সালাম বললেন, এগুলো ছেড়ে দাও, এগুলো নিকৃষ্ট কাজ। তারা ওনার কথা শুনলো না। একদিন আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠালেন, যাও জমিনটাকে অধিবাসী সহ উল্টায়া দাও। ওই দুজন ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়িতে আসলো। এসে বলল, নবী লূত, আজকে রাত হবে যখন আপনি আপনার পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে এলাকা থেকে চলে যান, একটু দূরে কোথাও। আজকে চূড়ান্ত ফয়সালা করার জন্য আল্লাহ আমাদের দুজন ফেরেশতাকে পাঠাইছে। তবে আল্লাহ বলছে, আপনার বউটাকে সাথে নেওয়া যাবে না। ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। বলেন নাউযুবিল্লাহ। আপনার স্ত্রীকে সাথে নিতে নিষেধ করা হয়েছে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নেন নাই, উনার অনুগত উম্মতকে সাথে নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। গভীর রাতে আওয়াজ শুনলেন, বিকট এক শব্দ হলো। বুঝে ফেললেন ফয়সালা হয়ে গেছে। সকালবেলা এসে দেখেন ঘর নাই, বাড়ি নাই, বিশাল এক সাগর দেখা যায় এবং সেটা গভীরতা ছিল 1000 ফিট। এর মানে 100 তলা বিল্ডিং এর সমান গভীর হয়েছে। সেটা ছিল পরিধি ছিল 67 কিলোমিটার। এখান থেকে কুমিল্লা পর্যন্ত হবে আর বেশি হবে। 67 কিলোমিটার ছিল ওনার এরিয়া। তখন গোত্র ভিত্তিক নবী ছিল, এলাকা ভিত্তিক নবী ছিল। উনার পুরাটা এলাকা আল্লাহ দশায়া দিয়েছে। 1000 ফিট গভীর হয়ে গেছে। প্রস্থ ছিল 18 কিলোমিটার। আবার বন্ধু, লূত আলাইহিস সালামের আপনার কওমের ধ্বংসের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলছেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা মাতারা ওয়া আমতারনা আলাইহিম হিজারা। আমি দুই ফেরেশতাকে বললাম, রাত গভীর হওয়ার পরে দুইজন জমিনটার দুই পাশে চলে যাও। একজন 67 কিলোমিটার ওই তীরে যাও, আরেকজন এই পাশে যাও। কোদাল দিয়া কোপ দিয়া মানুষ যেমন মাটি খোঁড়ে, এরকম তোমাদের দুই জনের হাত ঢুকাইয়া পুরাটা এলাকা হাতের তালুতে নিয়ে নেও। ওই দুইজন ফেরেশতা দুই দিকে যাইয়া হাত ঢুকাইয়া দিছে। পুরা 67 কিলোমিটার এখন দুইজনের হাতের তালুতে। তারপর আল্লাহ কি বলে, ওয়া আমতারনা আলাইহা মাতারা। ওই দুইজন ফেরেশতা উপরের দিকে তুলতেছে। আমতারনা আলাইহিম হিজারা, আমি পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। আমি বৃষ্টি নাজিল করেছি। কিসের বৃষ্টি? কিসের বৃষ্টি? আমি এগুলাকে পাথর বৃষ্টি দিয়া একবারে ভুসি বানায়া ছেড়ে দিছি। তারপরে আবার ফেরেশতাদেরকে বললাম, উপরের দিকে তুলতে থাকো, তুলতে থাকো। ফেরেশতারা তুলতেছে উপরের দিকে, আর বৃষ্টি আমি বর্ষণ করছি পাথরের। তাদের প্রত্যেকটাকে আমি মেসাকার করে তারপরে বলেছি, এবার উল্টায়া ছেড়ে দাও। এবার ফেরেশতা জমিনটা উল্টায়া ছেড়ে দিছে। আপনাদের কাছে জবাব চাই, এখানে লূত নবীর বউটা আছে না নাই? উনি পুরুষ না মহিলা? ওদের অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করত। উনি তো পুরুষ নয়, গজবের মাঝে পড়ল কেন? ও ভাই, কোরআন কোন ইতিহাসের বই নয়, ইতিহাসের কিতাব না। কিন্তু কোরআন ইতিহাসের আলোচনা আছে কিনা? এই যে এখন যেটা শুনলাম, এটা কি ইতিহাস না, কাহিনী না? আল্লাহ কার সুখের জন্য কাহিনী নাজিল করেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দেয়, লূত নবীর স্ত্রীর অপরাধ ছিল সে ওই সমকামীদের সহযোগিতা করেছে, তাদেরকে সাপোর্ট করেছে। তাই আমি আল্লাহ তাকেও ছাড় দেই নাই। এখন তোমরা যারা এমন মানুষকে দোয়া করো, পক্ষ নেও যে মানুষগুলো পাশ করার পরে সিলেবাস থেকে কোরআন বিদায় করে, সিলেবাসের ভিতরে বিবর্তন বা ঢুকাইয়া দেয়। पर्दार विपक्षे आईन पास करे एवं पर्दा के सिलेबास থেকে বের করে দেয় মুসলমানের ধর্মীয় মুসলমানের পাঠ্যপুস্তকে মুক্তির ছবি ঢুকায়া দেয় 2023 এর সিলেবাস এক জঘন্য সিলেবাস এক জঘন্য সিলেবাস জঘন্য সিলেবাস আমার ভাইরা যেই কথা বললে মানুষের ঈমান যায় এমন কুফরি কথা আছে শিরকি কথা আছে একটা স্লোগান বাংলাদেশে এখন ঢুকেছে যে স্লোগানের কারণে মানুষ দলে দলে ঈমান হারা হচ্ছে ওই স্লোগানটা কথাটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস নির্বাচনের আগে আমাদের নেতারা এটা বেশি বেশি কয় ঠিক না মাইক হাতে নিয়ে কয় জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাটা কুফরি কালাম কোরআনের উল্টা হলো কুফর ঈমান হলো কোরআনের যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান একটার সাথে দ্বিমত করার নাম কুফর যে পুরা কোরআন মানে না সে কাফের যে সব মানে এক আয়াত মানে না সেও কি কে বড় কাফের কে ছোট কাফের না সমান এই কোরআন মাজিদ পুরাটা মানার নাম ঈমান যা বিধান আছে সব মানার নাম ঈমান ছোটকালে মুক্তবে পড়েছেন ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ ওমা পড়ে নাই পরে শব্দ কি জামিআ আহকামিহি ওয়া আরকানিহি জামি শব্দের অর্থ হলো সব আপনি যে ঈমান আনছেন ছোটকালে ঈমানকে আপনাকে সংক্ষেপে শিখাইছে হুজুররা মুক্তবে আমি আল্লাহর উপর ঈমান আনছি আমানতু বিল্লাহ সুবহানাল্লাহ কার উপর ঈমান এনেছি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি তার নাম এবং সিফাত সহ ঈমান এনেছি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি এবং আমি ঘোষণা করলাম আমি আল্লাহ সব হুকুম একসাথে গ্রহণ করেছি এখন সব হুকুমের মাঝে সুর ধরে হাত কাটো এই হুকুমটা আছে না নাই 50 বছর এটা কয়দিন মানছেন তো গ্রহণ করলেন কই লোকে আপনি যে বললেন আমি সব হুকুম গ্রহণ করেছি জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আয়াত কোরআনে আছে না নাই অবিবাহিত হলে 100 বেত লাগাও জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله আমার প্রিয় নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব কারণ এই আইনটা কার তো আপনি সব আইন মানলেন এই আইনের খবর কি আল্লাহ কয় চোর ধরে হাত কাটো ব্রিটিশরা কয় চোর ধরে জেলে দাও বাংলার মুসলমান আল্লাহর আইন মানলো না ব্রিটিশের আইন মানলো তো ব্রিটিশের আইন যারা মানে তারা আল্লাহর গোলাম হয় কেমনে তারা তো ব্রিটিশের গোলাম হয়ে গেছে আমার ভাইরা কোরআন পুরাটা মানার নাম ঈমান একটা না মানলে কাফের এই যে কাদিয়ানি কাফের আমরা ঘোষণা করলাম ফতোয়া দিলাম কারণটা কি তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় এরপরও তারা কেন কাফের কারণ তারা কোরআনের চারটা অক্ষরের সাথে বিক্রয় করেছে একটা মেসেজ অমান্য করেছে ওই মেসেজটা হলো খাতামান নবীন বিশ্ব নবী শেষ নবী কাদিয়ানিরা কয় না না উনার পরেও আরো নবী হবে নাউযুবিল্লাহ যেমন গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী একটা মানে না ঈমান শেষ আমার বন্ধু আপনারা বলুন তো শয়তান মুমিন না কাফের কথা একটু জোরে কইতে হইব আরো জোরে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শয়তান কাফের ঘোষণা করেছেন আল্লাহ নিজে এবার বলুন তো শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই আমরা মানি না কয়টা আল্লাহ কয় সুর ধরে হাত কাটো আমরা মানলাম না, ডাকাত ধরে শুলে দাও আমরা মানলাম না, জেনা করলে পাথর মারো ১০০ বেত লাগাও, বিবাহিত হলে মানলাম না, মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? এটা মানছেন কয়দিন? কোরআনে আছে আল্লাহুল খালকু ওয়াল আম, শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এবার আপনারা বলুন তো সৃষ্টি কার? আরো জোরে বলেন আইন চলবে কার? চলছেনি? চলছে তো ব্রিটিশের আইন। কি আজি এত ডজন ডজন বাদ দিয়া শয়তান রে কাফের কইয়া মজানে, কই শয়তান কাফের। এবং আপনি কি করেন? ফজরের টাইম ওযু করে দাঁড়ায়া দিনের শুরুতে কইতাছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ও আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। ওই আপনার সাথে যে শয়তানটা আছে সে পাশে দাঁড়ায়া কয় আমার অভিশপ্ত বলল কে? আমি একটা মানি না, আল্লাহর আইন মানি নাই, এতে যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তো ১৪ গোষ্ঠী অভিশপ্ত। আমার প্রিয় ভাই, একটা স্লোগান আপনার ইমান শেষ করেছে। আপনার কি বললেন? জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহর কোরআনে এটা, আল্লাহ তাআলার উল্টা ঘোষণা আপনি দিলেন। কোরআনে আছে আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আপনি বলুন ও রাজা দিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক। মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। তুমি যাকে পছন্দ করো তাকে তুমি রাজত্ব দেও। আমাদের জাতীয় পার্টি, আমাদের বিএনপি, আমাদের দেশের আওয়ামী লীগ, এই তিনটা বড় বড় দল রাষ্ট্র চালাইছে অনেকদিন, এখনো তারা রাজনীতি করছে। নির্বাচনের আগে দেখবেন এই তিন দলের দলীয় প্রধান আল্লাহর কাছে মুনাজাত করে নির্বাচনের কাজ শুরু করে, ঠিক না? তিনও দল দেখবেন তারা মুনাজাত করে তাদের নির্বাচনী কাজ শুরু করে। তারা তখন ক্ষমতা চায় কার কাছে? কথা বলেন না কেন? হ্যাঁ, মুনাজাত করে কার কাছে? তো জনগণ সকল ক্ষমতার উৎস। কথা তারাই তো ভুল বললো, ঠিক না? তাদের কথাই তো তারা ভুল বললো। তারা আল্লাহর কাছে চাইলো আল্লাহ আমারে ক্ষমতা দাও, আল্লাহ আমাদেরকে পাশ করাও। তাহলে আবার মাই খাতে চাইলো হুঁশ থাকে না, পাবলিকের মন খুশি করার জন্য কয় জনগণ সকল ক্ষমতার উৎস। না, জনগণের হাতে ক্ষমতা নাই, জনগণ ক্ষমতা দিতে পারে না। জনগণের হাতে ক্ষমতা যে নাই, আমরা তো গতবারও টের পাইছি, জনগণ ঘুমে ক্ষমতা চলে গেছে। আর বেশি কইলে চাকরি থাকতো না। জনগণের হাতে যে ক্ষমতা নাই, এটা কি বুঝে আসে না? এটা কি বুঝে আসে নাই? এরপর তুমি মাইক ফাইলে এইসব কও কেন? মিয়া, জনগণের হাতে ক্ষমতা। ফেরাউন ক্ষমতায় ছিল, জনগণ সহ সৈন্য টৈন্য লইয়া পানিতে চুবাইছে কে? যে নমরুদ পৃথিবী চালাইছে, জুতার বাড়ি খাওয়াইছে কে? পাবলিকের দিয়াই খাওয়াইছে। আমার ভাইরা, একটা স্লোগান ইমান হারা করে ফেলছে জাতিকে, যে স্লোগানটা বর্তমানে ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। ওই যে কিয়ামতের আগে রাসূল বলেছেন ইমানদার কমে যাবে, সেটাই শুরু হয়ে গেছে। সাবধান হবেন, নিজের ইমানটা পাহারা দিয়েন। উপায় নাই, আমি লক্ষণ ভালো দেখছি না, বরং আমার মন সাক্ষী দেয়। কোরআন হাদিসের আয়না যখন সামনে দেই, কোরআনের একটা চশমার একটা অংশ কোরআন আর একটা অংশ হাদিস, এই দুইটা লাগায় যখন সামনের দিকে আমি তাকাই, দেখি হাজার হাজার নামাজি আছে কিন্তু ইমানদার নাই, বড়ই কম, বড়ই কম, বড়ই কম। কারণ লোকগুলো শিরিক বোঝে না, কুফর বোঝে না, নেফাক বোঝে না। ১০ কারণে ঈমান ভাঙে, আমি একটু পরে বলতেছি। এটা নিয়ে বই লিখেছি, দীর্ঘ গবেষণা করে এই হাদিসগুলো সামনে এনে ঈমান ভাঙার ১০টা কারণ লিখেছি। তার মাঝে একটা ছিল কুফর। ওই কুফরই হয় ৫৬ কারণে, এক সব লিখেছি এখানে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলতেছেন ইমানদার থাকবে না কিয়ামতের আগে, কিন্তু বাংলাদেশে আপাতত দৃষ্টিতে তাকাইলে মনে হয় ইমানদারের অভাব নাই। তাবলীগ জামাতের এই যে কয়দিন আগে বিশাল ইজতেমা গেল, ওরে বাবা রে বাবা, মানুষের ঠেলা দাঁড়ানোর জায়গায় নাই। পুরা তুরাগ নদীর চারদিক মানুষে ভরে গেছে, সব টুপিওয়ালা, সব পাঞ্জাবিওয়ালা, সব দাড়িওয়ালা। সেখানে যারা গেছে শতকরা 70% দাড়িওয়ালা, ঠিক না? টুপিওয়ালা শতকরা 80%, 90%। ইমানদার তো অভাব নাই। এই যে আজকে মাহফিলের দিকে তাকাইলে দেখেন না, প্যান্ডেল ভরে গেছে, কত ইমানদার। এগুলো হলো খালি চোখে দেখা, কিন্তু কোরআনের গ্লাস দিয়ে যখন দেখি তখন বড় আফসোস হয়। আইরে ঈমানওয়ালা কোরআন। ৭১ সনে মানুষ ছিল বাংলাদেশে ৭.৫ কোটি, ৫০ লাখ বাদ দেন মুসলিম, তাহলে মুসলমান ছিল ৭ কোটি। ২০২৩ চলছে, মানুষ আছে প্রায় ১৮ কোটি, ২ কোটি বাদ দেন মুসলিম, মুসলমান আছে ১৬ কোটি। এবার আপনারা বলুন তো, ১০ বছর পরে কমবে না আরো বাড়বে? আরো জোরে বলেন, ২০ বছর পরে কমবে না বাড়বে? তো একজন থাকলো তো কিয়ামত হবে না। আমরা যেমনে বাড়তেছি কিয়ামতটা হইব কেমনে? শুধু বাংলাদেশের ধাক্কায় তো কিয়ামত চলে যাবে, ঠিক না? একজন থাকলেই মুমিন কিয়ামত হবে না। আর আমরা আছি ১৬ কোটি, কয়দিন পরে হয়ে যাব ২০ কোটি। এগুলো হলো কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই, ভোটার লিস্টে আছে বাস্তবে নাই। এত মুসলমান লাগে না, ৯২% লাগে না, ৫১% আসল মুসলমান হলে কত আগে কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা ছিল। আমার বন্ধু, এখন আপনার ইমান ধরে রাখতে চাইলে আপনাকে সাবধান হওয়া লাগবে। নতুন একটা স্লোগান যেটা বললাম, ভয়াবহ মহামারী, ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক না? অথচ এই স্লোগানটা আল্লাহর কোরআনের পুরা উল্টা। কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার, ঠিক না? এখন নতুন স্লোগান ঢুকাইছে, ধর্ম যার যার, উৎসব হইল সবার। ইমানে পেঁচ লাগা গেছে। ও মুসলমান, সাবধান সাবধান, ইমান বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে। আপনাদের কাছ থেকে আমি আওয়াজ চাই, সবাই দলাদলি ভুলে বলুন তো, ইমান আগে না রাজনীতি আগে? ইমান আগে না রাজনীতি আগে? ইমান আগে না দল আগে? তাহলে ইমান বাঁচাতে হলে প্রয়োজনে দল ছেড়ে দিতে হবে, ইমান বাঁচাতে হলে প্রয়োজনে ভণ্ডপীর ছেড়ে দিতে হবে, ঠিক না? ইমান বাঁচাও তাহলে জান্নাত থাকবে, ইমান নাই জান্নাত কপালে নাই। যে সমস্ত কারণে ইমান যাবে, এবার বলছি শুনুন, 10 কারণে ইমান ভেঙে যায়। প্রথমটা বলে ফেলেছি কুফর, দ্বিতীয়টা হলো শিরক। কুফর হয় 56 কারণে, সব আজকে বলতে পারবো না, সময় হবে না। 56 কারণে কুফরি হয়। দ্বিতীয় হচ্ছে শিরক, 29 কারণে 29 কারণে শিরক হয়। আমি লিখেছি আরেকটি বই আলাদা, 29টা কারণ লিখেছি ছোট্ট বইতে। শিরক হবে এমন শিরক আছে যেটা আপনি শুনলে অবাক হয়ে বলবেন সারছে কাম, হয়তো আমি তো আছি। যে এলাকায় একটা মাজার আছে বন্ড পীরের, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। বন্ড পীরের মাজারের চারিদিকে এরিয়ায় হাজার হাজার মা বোন আছে যাদের ইমানটাই। আপনি দেখবেন বন্ধু, মাগরিবের সময়, এশার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব একটু পরে খোঁজাখুঁজি কইরা কই হুজুর মোমবাতি নাই, মোবাইলে টর্চ লাইট লাগাই দেন, কই লাগাই দেন। মাহফিলে আপনার মসজিদে এখন মোমবাতি মানুষ মানুষ করে না দেয় না, কিন্তু মাজারে যায় দেখেন দিনের বেলাও মোমবাতি জ্বলে, এবং মাজারের কোনায় কোনায় দেখবেন ওয়ালের সাথে এরকম মোমবাতির স্তূপ হয়ে গেছে। এই যে মাজারে এত মোমবাতি সবগুলো জিবরিল আমিন নাজিল করছে, ঠিক না? ঠিক, তাহলে অন্য কোনো ফেরেশতা দিয়ে গেছে, তো দিল ডাকেডা। এলাকার মা বোনেরা এত মানত করে মাজারে, যদি কারো মুরগি ঠ্যাং ভাঙা যায় তাও কয় তিনটা মোমবাতি ল্যাংটার দরবারে। এই পাবলিক না বুঝার কারণে শিরিক করতেছে, তাই বাংলাদেশে এত মাজার হইছে। এমন মাজারও আছে পীর সাহেবের লাশ নাই, শুধু এর বদনাটা আছে। এই মাজারের নাম দিছে বদনা শাহ। চট্টগ্রামে আছে, কি নাম? মানে হচ্ছে পীর সাহেব রুজু করছে, বদনা নেয় নাই, এটারে কবর দিয়া মাজার বানাই দিছে। যা পীর সাহেব যে গাদায় চড়ে আসছে, গোড়ায় চড়ে আসছে, ওই গোড়া মইরা গেছে, কবর দিছে। মাজারের নাম গোড়াশার কবর। ব্রাহ্মণবাড়ি একটা ফাজিল মাদ্রাসা আমি 2 বছর লেকচারার ছিলাম, নবীনগর একটা থানা আছে। ওই থানায় দেখি থানা প্রপারে ঢুকতে একটা মাজার, অমুক শাহ নাম বললাম, নাম হাসান শাহ মনে হয়েছে, হাসান শাহ মাজার। আমার মাদ্রাসা যেখানে, এর পূর্ব পাশে একটা গ্রাম আছে নারায়ণপুর, মাদ্রাসাটা নারায়ণপুর। ওই নারায়ণপুর গ্রামের পূর্ব পাশের অংশে, ওখানে দেখি আবার 7 দিন ব্যাপী এক উরুষ। কিসের উরুষ? হাসান শাহ। তো মাজার কই, উরুষ কই? না হুজুর মাজার এখানে। ও হাসান শাহ নামে 2 জন পীর ছিল। না হুজুর এক পীরের 2 মাজার। মানে লোকজনকে জিজ্ঞাসা করলাম, এক পীরের 2 মাজার বুঝলাম না। হুজুর উনি থাকতো এই গ্রামে, এই গ্রামে থাকতো। এখন ওনার বাড়ি ছিল ওইদিকে, তো উনি কোন এক কারণে ওইদিকে গেছে আর মারা গেছে। ওইখানে মরে না, ওখানে যায় মারা গেছে। তো মরা যাওয়ার পরে ওনার ওই এলাকার ভক্তরা ওনার ওখানে মাটি দিয়েছে, তো মাটি দিয়ে তারা মাজার বানাইছে। রাতের বেলায় এই এলাকার লোকেরা লাশ চুরি করে নিয়ে আইসা এখানে ওনার মাটি দিয়েছে, তো মাটি দিয়ে হেরা আরেকটা মাজার বানাইছে। এখন দোনো মাজার একসাথে চলতেছে, আর পাবলিক এতটা মূর্খ, 2 জায়গায় মানত করতেছে, দুইটাই বিশাল বিশাল মাজার। মানত একটা ইবাদত, মানত একটা কি? মানত ইবাদত। কোরআনে মানত প্রসঙ্গে আলোচনা আছে আমার বন্ধু, হাদিসে মানত নিয়ে অনেক আলোচনা আছে। আর আমরা জানি ইবাদত হবে শুধু কার? জোরে বলেন কার? এখন কোন মানুষ যদি সে আল্লাহর ইবাদতের সাথে অন্যের ইবাদত করে, ঈমান থাকবে না, চলে যাবে। এজন্যই তো মানত করা যাবে না আল্লাহ ছাড়া কারো নামে। সূরা বাকারা 270 নম্বর আয়াত, ওয়ামা ফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করো আল্লাহ তা জানে, তোমরা যে মানত করো আল্লাহ জানে। খরচ হবে আল্লাহর নামে, মানত হবে কার নামে? এইজন্য আমরা যখন সাদাকা করি কার নামে করি? দেই আমরা গরিবকে, কিন্তু কার নামে? আমরা যখন জবাই করি গরু কার নামে জবাই করি? এইজন্য মানত যখন করব কার নামে? এখন তো মাজারের নামে মানত হয়, ল্যাংটা বাবার নামে 5 টাকা মানত করলাম, গাদা সার নামে 10 টাকা করলাম, ঘোড়া সার নামে 20 টাকা করলাম। এমনও মাজার আছে যে মাজারের নামে মানুষ গরু ছাগল পর্যন্ত মানত করে ছেড়ে দেয়। ও বন্ধু, মাজারগুলোতে শিরিক চলে, কত রকমের শিরিক, তার অভাব নাই। শিরিক না জানার কারণে আলেম ওলামারা পর্যন্ত শিরিক করছে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। আমার ভাই, আল্লাহ কোরআন মাজিদে বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, গায়েবের মালিক কে? অথচ বাংলাদেশে এমন আলেম আছে, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তারাও আকীদা লালন করে রাসূল নাকি গায়েব জানে। যেই শপথ আল্লাহর জন্য নির্ধারিত, এটার মাঝে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন শুনুন, দেখেন কতগুলো আয়াত স্বীকারকারী হচ্ছে যারা বলবে আল্লাহ ছাড়া অন্য গায়েব জানে। এখন তো একদল আলেম বলছে রাসূল গায়েব জানে, আর তাদের মুরিদরা অনুসারীরা কয় ফির সাহেবরাও গায়েব জানে। এবং মানুষ আরো কতটা মূর্খ হয়েছে, তারা বলে গণক ঠাকুররাও গায়েব জানে। তাই হিন্দু ঠাকুরের কাছে ভবিষ্যৎ জানতে হাত দেখায় এমন লোক আছে না নাই? হিন্দু পর্যন্ত হেও নাকি পরে কি হইব জানে। কোরআনে আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি মানুষকে জানাইয়া দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সবে কাটে আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী আপনি বলে দিন গায়েবের মালিক শুধু আল্লাহ। আপনি বলে দিন ও মানুষেরা, আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, এবং আমি এটাও বলি না যে আমি নবী গায়েব জানি, বরং আমি বলি গায়েবের মালিক হলেন আল্লাহ। রাসূলকে কাফেররা যখন বিভিন্ন প্রশ্ন করে আটকাইতে চাইতো, যে প্রশ্নের জবাব প্রিয় নবীর জানা ছিল তিনি সাথে সাথে জবাব দিতেন, যে প্রশ্নের উত্তর উনি জানতেন না উনি বানাইয়া গোজামিল দিতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন। কি মনে হয়? বানায়া বানায়া বলতেন, গোজামিল দিতেন। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী বানায়া কোন কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। এবার আপনারা জবাব দেন, রাসূল বানায়া বলতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন, তো গায়েব জানলে ওহির জন্য অপেক্ষা করার দরকারটা কি? এই জন্য যারা আকীদা রাখবে রাসূল গায়েব জানে তারা শিরক করলো। এখন তো আমাদের এমন কিছু আলেম ওলামা আছে যারা মাহফিল পর্যন্ত শিরকের প্রচার করে। একজন আলেমের আলোচনা শুনলাম, বক্তা বলতেছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কয় কি রে, কয় কি? আরেকজন তো এখনো জীবিত আছে, লাখ লাখ শ্রোতা নাকি তার মাহফিলে দৌড়াইয়া যায়, হেলিকপ্টারে করে অনেক, এক রাতে 1 লাখ 2 লাখ দিয়ে দেয়। ইমান হারা ওই বক্তাগুলোর কাছে মানুষ দৌড়াচ্ছে, এটা কিয়ামতের আলামত। সে বলে বেড়াচ্ছে আল্লাহর দন রাসূলকে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহর কসম তার ঈমান নাই। এখন তো মানুষ এগুলো বিশ্বাস করছে। আমার বন্ধু, ঈমান যাওয়ার 3 নাম্বার কারণ নিফাক। মানুষ যখন মুনাফিক হয়ে যায় তখন যে অন্তরে নিফাক ঢোকে সে অন্তরে ঈমান থাকে না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলে মুনাফিকদের অন্তরে রোগ, ওই রোগ আল্লাহ আরো বাড়ায়া দেয়। এখন মানুষ যদি মুনাফিক হয়, ঈমানদার আর থাকে না। এখন মুনাফিক কোন কারণে হয় জানা দরকার আছে না নাই? ছোটকাল থেকে শুনেছেন মুনাফিকের আলামত কয়টা, অথচ আমার বইতে লিখছি 28টা, আপনারা কইলেন 3টা। আমরাও শুনেছি হাদিস, এটাই বেশি বেশি ওয়াজ হয়। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ খেলবে, এগুলো মুনাফিকের আলামত। আমার দোস্ত, এগুলো তো ছোট ছোট আলামত, এগুলোকে বলা হয় আপনার নেফাকে আমলি। কিন্তু নেফাকে ইতিকাদি আছে যেগুলোর কারণে ইমানটা থাকেই না। আমি এগুলো এখান কোরআন থেকে লিখেছি, হাদিস থেকে লিখেছি। এখন ইমান বাঁচাতে হলে আপনাকে এগুলো জানতেই হবে। 28টা লিখেছি, ছোট একটা দুইটা বলি, না হয় বুঝবেন না যে কোথায় আপনারা আছেন, কোথায় আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইযা উনজিলাত সূরাতুন মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল লাযীনা ফি কুলুবিহিম মারাদ ينظرون إليك نظر المغشي عليه من الموت. ও নবী, যখন আপনার উপর আমি সুস্পষ্ট কোন আয়াত কোরআন থেকে নাযিল করি তখন আপনার সামনে যারা আছে এই মুসলমানের ভিতরে যখন ওই আয়াতের মাঝে আমি জিহাদের আয়াত নাযিল করি তখন তাদের অনেকের চেহারা কালো হয়ে যাবে। জিহাদের আয়াত শোনার পরে মন মরে যায়, মনে হয় আজরাইল দেখতেছে, মজা পায় না। এমন লোক বুঝবেন তাদের অন্তরে নেফাক ঢুকে গেছে। রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, অন্তরে সমস্যা। ঠিক আজকের বাংলাদেশে জিহাদের আওয়াজ শোনার পরে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন কিছু লোক আছে না নাই? জিহাদ সহ্য করে না, জিহাদের কথা শুনলে বিরক্ত বিরক্ত লাগে। তারা মনে করে এসব ভালো না। যে হুজুর জিহাদের ওয়াজ করে তখন কিছু আলেম ওলামা পর্যন্ত মন্তব্য করে উনি মনে অমুক রাজনীতির দল করে। অথচ আল্লাহর কোরআনে জিহাদের আয়াত আছে না নাই? একটা দুইটা না, শত শত জিহাদের আয়াত প্রত্যক্ষ পরোক্ষ মিলে ৫০০। প্রিয় নবী নিজেই তো ২৭টি জিহাদে ছিলেন সেনাপতি। এখন জঙ্গিবাদ তুমি জিহাদ করো কেমনে? ইসলামে জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। দুইটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। জিহাদ মানে তলোয়ার নিয়ে শুধু মারামারি করা নয়। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, নাম দিছে জিহাদ। শায়েখ আব্দুর রহমান ৫০০ জায়গায় একসাথে বোমা ফুটাইছে, নাম দিছে জিহাদ। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে, নাম দিছে জিহাদ। আদালতে বোমা মেরে হাকিম মেরেছে, নাম দিছে জিহাদ। আমরা বলি নিরীহ মানুষ হত্যার নাম জিহাদ না। জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। এই জিহাদটা ফরজ। এখন এমন হুজুর বাংলাদেশ অভাব নাই, পুরা জীবনে জিহাদের ওয়াজ করে নাই। এমন খতিব অভাব নাই, পুরা জীবনে জিহাদের ওয়াজ একদিনও করে নাই। এমন পীর, এমন হুজুর আছে যারা জিহাদ নিয়ে জীবনে ১ ঘন্টা ০.৫ ঘন্টা আলোচনা করে নাই। আমার বন্ধু মুনাফিকের আরেকটা আলামত হলো তারা কোরআনের আইনের কথা শুনলে কোরআনের আইন মানতে চাইবে না, পাশ কেটে চলে যাবে। আরে এমন মুনাফিক তো এখন নামাজের ভিতরে, এমন মুনাফিক দায়ীদের ভিতরে ঢুকেছে, এমন মুনাফিক হাজি গাজি আছে যারা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, জিকির করতে রাজি, পাগড়ি পড়তে রাজি, সব রাজি, কিন্তু আল্লাহর আইনের কথা বললে তারা এড়ায়া যায়। ওরা রাসূলুল্লাহ কাল্লা কোরআনে বলেন তারা হলো মুনাফিক, তাদের অন্তরে ঈমানটাই নেই। এই জাতীয় মামলার আসামি আজকের মাহফিলে ২-৪ জন। আল্লাহর আয়াতে কি বলে আবার শুনুন, ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী মুহাম্মদ, যখন আপনার উম্মতকে বলা হবে আসো আল্লাহর কোরআনের দিকে, আসো রাসূলের হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে আমরা হুকুম করব, আইন বানাবো, দেশ চালাবো, বিধান বানাবো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক তাদেরকে দেখবেন তারা আস্তে করে পাশ কাটায়া চলে যায়। তারা বলে এত ঝামেলায় আমি নাই। আরো লিখেছি, মোট ২৮টা লিখেছি। তারপরে ৪ নাম্বার কারণ কি, যেটার কারণে ঈমান ভেঙে যায়, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে রাসূল ব্যতীত অন্য কেউ তার আদর্শ, ঈমান শেষ। আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু আপনি ব্যানারে দেখবেন, পোস্টারে দেখবেন, কিছু কিছু দলের ভাইরা লেখে আমি অমুকের আদর্শের সৈনিক। আস্তে আস্তে रसूल हलो तुम्हार जन्म मॉडल তোমার জন্য সওয়াব তোমার জন্য কদওয়া তোমার জন্য নমুদাজ তোমার জন্য আইডল তোমার জন্য একমাত্র আদর্শ তাই তুমি রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানাইলে তোমার ঈমান থাকবে ঈমান ভেঙে যাবে তাই ঈমান ধরে রাখতে চাইলে এতদিন পর্যন্ত যারা অন্য নেতা ফেতারে আদর্শ বলেছেন আজ থেকে এটা বলা যাবে না এখন ঈমানটা আবার নতুন করে আপনাকে গ্রহণ করতে হবে তবে শর্ত হলো তাওবা করে ঈমান আনা লাগে আগে যে অন্যায়টা করেছেন ওটা ছেড়ে দেন ছেড়ে দিয়া তারপর ঈমান আনেন পাঁচ নাম্বার ইসলামের কোন বিধানকে পছন্দ করলে ঈমান থাকবে না শুধু দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না জামাই পছন্দ হয় না এমন কিছু লোক আছে না নাই শুধু দাড়ি রাখার কারণে মেয়েটা তার স্বামীকে পছন্দ করে নাই বা দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না আছে 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 তোমার ঈমান শেষ কারণ দাড়ি রাখা রাসূলের বিধান রাসূলের সুন্নাহ ইসলামের একটা বিধান একটা অঙ্গ একজন লোক দাড়ি রাখে না এজন্য সে কাফের নয় সে হবে গুনাহগার কিন্তু আরেকজন দাড়ি পছন্দ করে না সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইসলামের একটা বিধানকে পছন্দ করবা না করলে তোমার ঈমান শেষ قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيب মুমিন হবে ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে ওই উটটা স্বাধীন না পরাধীন মন মতো চলে না নিজে মালিকের টান মতো উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ঈমান আনার পর আল্লাহ ও রাসূল যে বিধান দিয়েছে এর বাইরে গেলে তোমার ঈমান ছিঁড়ে যাবে যেখানে ভুল সেখানে তাওবা তাওবা করে তোমাকে ফিরে আসতেই হবে শয়তান শুধু একটা ঈমান মানে নাই তাই ঈমান শেষ এজন্য মানি না বলার কোনো অধিকার নাই মানার পরে মানি বলার পরে আমল করতে গিয়ে কিছু ভুল হতে পারে যেমন পর্দা করা নফল না ফরজ এই বিধান মানতে হবে কিন্তু রাস্তায় গিয়ে দেখেন একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে হঠাৎ করে চোখ চলে গেছে এখন চোখটা নামাচ্ছেন না তাকায় রইছেন তাহলে আপনি পর্দার বিধান লঙ্ঘন করেছেন কবিরা গুনাহ হবে কাফের হবেন না কারণ পর্দা ফরজ এটা তো আপনার অন্তরে আছে কিন্তু মানতে পারেন নাই তাই বলবেন আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করো কিন্তু আপনি যদি কোন পর্দা হলো খারাপ জিনিস পর্দা হলো প্রগতির অন্তরায় মেয়েদের পর্দা করানো মানে বক্সের মাঝে বন্দি করা পর্দা মানে জুলুম করা তোমার ঈমান শেষ কদিন আগে সিলেটে এক মাহফিলে গেলাম ওখানে বাংলাদেশের বর্তমান একবারে সিনিয়র মোস্ট সিনিয়র নেতাদের একজনের আত্মীয়ের বাড়িতে রাতে থাকলাম উনার বউ পর্দা করে তো বললো যে আমাদের বাড়িতে ওরা বেড়াইতে আসছে বেড়াইতে আসার পরে তো এখানে এলাকার এমপি এসেছে মন্ত্রী এসেছে এরপরে গোয়েন্দা বিভাগ সব রকমের নেতারা সিনিয়র মোস্ট নেতা তো বললে আমার বউরে পরিচয় করানোর জন্য নিলাম ওখানে মহিলা আসছে মহিলাদের সাথে পরিচয় করাচ্ছি আমার স্ত্রী পর্দা দেখে ওই মহিলা আমার ডাক দিয়ে বলতেছে এই উমর তুমি কি তোমার বউর উপর নির্যাতন করো আমি তো অবাক হঠাৎ করে প্রশ্ন এবং খেপে গিয়ে প্রশ্ন করছি তো বললাম যে মানি বুঝলাম না তারা এরকম প্যাকেট বানিয়ে ফেলছে মানে পর্দাটা কি হয়ে গেল তার কাছে নির্যাতন প্যাকেট পর্দা করা ফরজ যদি তুমি পর্দা না করো তুমি কবিরা গুনাহগার হবে যে মেয়েটা রাস্তায় চুল দেখে হাঁটে চেহারা না ঘুরে হাঁটে লিপস্টিক দিয়ে হাঁটে পেট পিট দেখায় হাঁটে ওই মেয়েটা কাফের না মেয়েটা কবিরা গুনাহগার কিন্তু কেউ যদি মনে করে পর্দা দরকার না এটা জুলুম পর্দা স্বীকার করলে ঈমান শেষ শরীয়তের একটা বিধান অপছন্দ করা যাবে না শরীয়তের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যাবে বিদ্রোহ করা যাবে না কোন বিধান নিয়ে এখন আমাদের দেশে আছে বন্ধু মাদ্রাসায় পড়ার কারণে মোল্লা মুন্সি বলে টিটকারি দেয় মনে আছে না? মাদ্রাসা পড়ার কারণে কি করে? ও মুন্সি, ও মোল্লা, মানে তিরস্কার করতে, তিরস্কার। শ্রদ্ধা নিয়ে বললে আপত্তি ছিল না, কিন্তু শ্রদ্ধা নিয়ে না, কি কিয়া খোসা মাইরা, খোসা মাইরা। ও ইলম শিখেছে, কোরআন পড়ছে, ওকে তাচ্ছিল্য করছে। আরে বিশ্ব নবীকে কোরআন আসার আগে কাফেররা বলতো আলামিন আস-সাদিক, কোরআন আসার পরে বলতে পাগল, জাদুকর, গণক, কবি, ঠিক না? কোরআনের কারণে বলেছে। আজকে লোকটা কোরআন শিখছে, হাদিস শিখছে, ওরে মুন্সি, মৌলবি, মোল্লা বলে গালি দিচ্ছে। তুমি ইমান শেষ হয়ে যাবে, তোমার সাবধান। আমার বন্ধু ইমান চলে যাবে যদি কোনো ব্যক্তি এমন মনে করে যে অমুকের শরীয়তের বিধান না মানলো চলে। তোমার পিসাব তো পর্দা করে না, মহিলা মুরিদ করে সামনাসামনি, তখন মুরিদ জবাব দেয় তোমার চোখ আর আমার হুজুরের চোখ একরকম না। এমন আছে না বাংলাদেশে? পীর পর্দা করে না, ধর্মিয়া তুমি কি বুঝো? অন্তরের পর্দা হইল আসল পর্দা। হুজুর পর্দা করে না, হুজুরের নাকি পর্দা লাগে না, হুজুরের চোখ আর তোমার চোখ এক না। আমি কই ঘটনা কি? হুজুরেরটা কি আল্লাহ মার্বেল দিয়া বানাইছে? আমাদের চোখ মাংস, হুজুরের চোখ মার্বেল। হুজুরের পর্দা লাগে না, হুজুরের বউ আছে না নাই? বাচ্চা হইছে নি তো? তোমার বোর দিকে তাকাইলে হুজুরের তো বাচ্চা দেয়ার খায়েশ জন্ম নিতে পারে। যদি নারীর দিকে তাকালে কোনো পুরুষের মনে শাহওয়াত না জাগে, বুঝতে হবে তারে ডাক্তার দেখানো দরকার, ঠিক না? 17 ঘন্টা 15 ঘন্টা লম্বা রোজা রাখতেছে, বিদেশে এমন হয় 23 ঘন্টা 22 ঘন্টা লম্বা রোজা। তো 15, 16, 17 ঘন্টা রোজা রাখছে, আর আপনি বাহাদুরি করে কইলেন যে বাহ আমার ক্ষুধাই লাগে না, তখন বলতে হবে ডাক্তার দেখাও, পেটে সমস্যা। বেপরদা নারীর দিকে আপনি তাকায় থাকবেন এমনি, আর আপনি কইবেন হুজুরের চোখ আর আপনার চোখ এক না, তাহলে আপনার তো সমস্যা। বরং নারীর দিকে তাকালে পুরুষের অন্তরে শাহওয়াত জাগতে পারে, এজন্য তো আল্লাহ পর্দা করতে বলেছে, ঠিক না? হুজুর এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার হুজুর তো নামাজ পড়ে না, ফরে ফরে মক্কা শরীফ পয়রা তারপরে চলে আসে, তুমি বুঝোই না। আস্তাগফিরুল্লাহ, অবাধ্য ধারণা। যদি কেউ মনে করে অমুকের জন্য শরীয়ত না মানলে চলবে, তার ঈমান থাকবে না, কারণ যত মানুষ আছে সবাই জন্য শরীয়ত মানা। যে পীর পর্দা করবে না, এটা পীর না, এটা ভণ্ড। এটা কি? ওর কাছে মুরিদ হওয়া